শিবের মাথায় জল ঢালতে এসে ভক্তদের পিষে দিল গাড়ি। জামালপুরে বুড়ো রাজ মন্দিরে শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় চারজন ভক্তের উপর দিয়ে চলল গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত দুই, আহত আরো দুজন। মৃতরা হলেন সমীর ঘোষ ও অসিত ঘোষ। গুরুতর আহত প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ এই দুজনকে প্রথমে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শিবের মাথায় জল ঢালার জন্য রবিবার রাতে জল নিয়ে 9 জনের একটি শিব ভক্তের দল পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। পারুলিয়ার কাছে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি লেবু বোঝাই পিকআপ ভ্যান তাদের পিষে দিয়ে চলে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পারুলিয়া এলাকায়। চালক সহ ঘাতক লরিটি পালিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্দিরে পুজো দিতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গতকাল রাত্রে 2 নাগাদ বাইক থেকে বের হয় জামালপুর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তা ওরা পারুলিয়া বাজার পর্যন্ত পৌঁছায়। ওখানে পৌঁছানোর পর ওরা জল কোথা থেকে নিয়ে আসছে? জল নবদ্বীপ বলঘাট থেকে নেওয়া হয়েছে। ওখান থেকে রওনা দেওয়ার পর পারুলিয়া বাজারে এসে ওরা একটু বিশ্রামের জন্য বসে। কয়জন ছিল দলে? ওখানে দলে 9 জন ছিল। 9 জনের বসে থাকা অবস্থায় একটা 407 গাড়ি ওটা আপনার এসে ওদের 4 জনের উপর দিয়ে গাড়িটা চালিয়ে গেল। দিয়ে কজন মারা গেল? ওখানে অসিত ঘোষ যিনি, উনি স্পট ডেট ওখানেই মারা যান। আর একজন সমীর ঘোষ, উনি হসপিটালে এসে কথাবার্তাও বলে নার্সদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে। তারপরে কিছুক্ষণ পরে আবার উনি মারা যায়। আহত হয়েছে কয়জন? আহত হয়েছে আরও 3 জন আছে আহত। ওনাদেরকে এখান থেকে শক্তিনগর হসপিটালে ট্রান্সফার করা হয়েছে।